আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, একটা কমন কোশ্চেন তোমাদের কাছ থেকে আমরা পাই যে ভাইয়া গাইড বই পড়বো নাকি টেস্ট পেপার পড়বো, কোনটা বেটার এবং কোনটা আমার পড়া উচিত। বাট এই কোশ্চেনটার এক্সাক্ট উত্তর আমি দিতে পারি না, কারণ প্রত্যেক সাবজেক্টের জন্য গাইড বই নিড এবং টেস্ট পেপার নিড আলাদা। এবং আগে আমাদেরকে বুঝতে হয় যে HSC লেভেলের গাইড বইগুলো আসলে কি হয় এবং টেস্ট পেপার বইগুলো আসলে কি হয়, কি থাকে। তো আমি এটা নিয়ে কেন কথা বলতে পারতেছি, কারণ আমি আমার HSC লাইফে এত বেশি বই কিনছি যার কারণে আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের গাইড বই ছিল। একাডেমিক গাইড বই, যেটা অবশ্যই বলতেছি একাডেমিক গাইড বই, নট অ্যাডমিশন গাইড বই। আজকে আমরা যে গাইড বই নিয়ে কথা বলবো সেটা হলো একাডেমিক গাইড বই। ওকে, গাইড বই দুইটা ধরন আছে, একটা হলো একাডেমিক লেভেলের গাইড বুক, আর একটা হলো অ্যাডমিশন গাইড বই, যেটা হলো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং হয়। ঠিক আছে, একাডেমিক গাইড বই আর টেস্ট পেপার, তো আমার কাছে সবগুলোই ছিল। সো আমি দুইটাই পড়ছি, দুইটার মধ্যেই কম্পেয়ার করছি কোনটার জন্য কি ফলো করছে। আজকের এই ভিডিওতে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তো প্রথমে যে পয়েন্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে গাইড বই এর মধ্যে কি থাকে। যদি আমরা একাডেমিক গাইড বইয়ের কথা বলি, একটা গাইড বইয়ের বিন্যাসটা এরকম থাকে, ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি শুরুতে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তারপর তারা প্রতি চ্যাপ্টার ওয়াইজ হলো MCQ দিয়ে দেয়, তারপরে তারা ওই চ্যাপ্টারটার আন্ডারে বিগত বছরের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেয়, কিছু কলেজের কোশ্চেন দেয়, তারপরে তারা নিজেদের বানানো সৃজনশীলগুলো দিয়ে দেয়, তারপর কিছু জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেয়, তারপর কিছু ট্রিক্স দিল না দিল সমস্যা নাই, কিছু ম্যাথে সলভ দিলে দিল না দিলে সমস্যা নাই। অর্থাৎ একটা একাডেমিক গাইড তোমার একাডেমিক লাইফের যতগুলো নিড আছে সবগুলো একসাথে করে কিছু একটা বানানোর চেষ্টা করে। বাট আলটিমেটলি বইটা স্বয়ংসম্পূর্ণ কোনো দিক দিয়েই হইতে পারে না, কারণ যদি আমি শুধু জ্ঞান অনুধাবনের কথা বলি ওটা নিয়ে একটা সেপারেট বই বানানো সম্ভব, MCQর জন্য সেপারেট বই বানানো সম্ভব, ওখানে MCQর কোনো ট্রিক্স দেওয়া থাকে না, জাস্ট MCQ দেওয়া থাকে, সৃজনশীলগুলো নিয়ে আলাদা একটা বই বানানো সম্ভব। অর্থাৎ সম্পূর্ণ 100% অল ইনকম্পাসিং একটা বই সে হইতে পারে না। বাট এই বইটা কাদের জন্য ভালো, যারা কম পড়তে চায়। ওকে, তো একাডেমিক বইতে কি থাকে এটা আমরা জানলাম, এখন কথা হলো যে ভাই টেস্ট পেপারের মধ্যে কি থাকে। আমি পার্সোনালি টেস্ট পেপারের চেয়ে বেশি মেডিজিতে বেশি ফোকাস করি। কেন? কারণ আমার কাছে সবসময় মনে হয় যে আমি মেডিজি বা টেস্ট পেপার নর্মালি কি হয় যে সবগুলো বোর্ডের এবং কলেজের কোশ্চেন দেওয়া থাকে, রাইট? তো বোর্ডের এবং কলেজের কোশ্চেন তো সাল ওয়াইজ, অর্থাৎ সব চ্যাপ্টার মিলে একসাথে দেওয়া থাকে। আমি তো টেস্ট পেপার তখন পড়ে বুঝবো না যদি না আমার পুরো বই শেষ করা থাকে। আমি যেই লেভেলের স্টুডেন্ট, আমি HSC লেভেলে যে কোনো পয়েন্টে টেস্ট পেপার পড়তে গেলে আমি পারবো না, কারণ আমি সব চ্যাপ্টার জানি না, এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আমি নাও জানতে পারি। বাট যদি আমি মেডিজি খুলি, মেডিজি আবার উল্টা ঘটনা, মেডিজি হলো চ্যাপ্টার ওয়াইজ লেখা হয়। তো আমার কাছে পার্সোনালি মেডিজি বেটার লাগে। ইংলিশ বাংলার ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপার, সরি, ইংলিশের ক্ষেত্রে ডিফারেন্ট একটা ব্যাপার ঘটে যে ইংলিশে প্রথম থেকে আমরা পুরো সিলেবাসটাই পড়ি। ওকে, বাট ফিজিক্স কেমিস্ট্রি আমরা ধীরে ধীরে শেষ করি। ওকে, তো এখন কথা হলো যে টেস্ট পেপারে জানলাম কি আছে, গাইডে জানলাম কি আছে, এখন কথা হলো ভাই কোনটার জন্য কি পড়বো। ওকে, এখন দেখো, তুমি যদি একাডেমিক গাইডের কথা বলো, আমি পার্সোনালি মনে করি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সায়েন্সের চারটা সাবজেক্টের জন্য একাডেমিক গাইড পড়া হলো বোগাস, কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। তার চেয়ে তুমি যে কোনো মেডিজি ফলো করো, ইউ উইল গেট বেটার আউটপুট, কারণ ওখানে আমি তোমাকে বিগত বছরের কী কী সৃজনশীল আসছে সেটা জানাবো এবং বিগত বছরের কী কী MCQ আসছে সেটা জানাবো, যেটা এই গাইডের মধ্যে হয়তো বা আছে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে নাই। এবং একটা গাইডের সাইজ এত বড়, একটা মেডিজির সাইজ এতটুকু, তো তুমি অবভিয়াসলি এত বড় একটা বই পড়তে গেলে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবা, তো মাথায় এত চাপ দেওয়ার দরকার নাই। আমরা একাডেমিক গাইড কিসের জন্য অ্যাভয়েড করবো? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলোর জন্য আমরা কখনো একাডেমিক গাইড আমরা পড়বো না, এটা কখনোই দেখবো না। আমরা টেস্ট পেপার মেডিজি পড়বো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই চারটার জন্য। সায়েন্সের চারটার জন্য আমরা সবসময় টেস্ট পেপার মেডিজিতে বেশি ফোকাস দেবো। তো এই বইগুলো যখন তুমি মেডিজি টেস্ট পেপার কিনবা, তোমার যেই বছরে তুমি HSC পরীক্ষা দেবা তার টেস্ট পরীক্ষার পরে এটা পাবলিশ হয়, রাইট? তো তোমার কাছে তো এখন অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার পর পর্যন্ত ওয়েট করার সময় নেই, কারণ আমরা আগে থেকে সচেতন থাকতে চাই। তো তোমরা যেটা করবা, বাজারের রিসেন্ট, যত রিসেন্ট পারো তত রিসেন্টের একটা পুরাতন টেস্ট পেপার মেডিজি কিনে আনবা। আপাতত তোমার পুরো HSC লাইফ, HSC-র আগের দিন পর্যন্ত এইটা দিয়ে ব্যাকআপ হয়ে যাবে, যখন তোমার নতুন টেস্ট পেপার আসবে তখন তুমি নতুনটা কিনবা। ওকে, তো এখন কথা হলো কিছু কম খরচেই তুমি কিন্তু এই পুরাতন মেডিজিটা পাওয়া যাবা। এবং তোমরা যারা একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো, তোমাদের এখানে দেখবা যে ধরো ভেক্টর চ্যাপ্টারটা ওপেন করলো, ওখানে একটা ক্লাস পাবা টেস্ট পেপার সলভিং ক্লাস, ওখানে দেখবা যে আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। তো শুরুর দিকে তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা তুমি অনেক কিছু পারবা না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে যে অনেক কোশ্চেন তোমার দেখে মনে হবে যে এটা কীভাবে আসলো, কারণ তুমি জাস্ট কেবল নতুন একাডেমিক ক্লাস করছো। তো ওই জন্য একাডেমিক ক্লাস করার পর অবশ্যই সবাই যে একাডেমিকটা অ্যাডমিশন করছে টেস্ট পেপার সলভিং ক্লাস করবা, বাকি 12 ধাপের ক্লাসও আছে। বাট টেস্ট পেপার সলভিংটা আমার কাছে মনে হয় কলেজের এক্সামে ভালো করার জন্য এবং HSC এক্সামে ভালো করার জন্য অ্যাটলিস্ট CQ-তে
খুবই 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 গুরুত্বপূর্ণ। সো টেস্ট পেপার সলভিং ক্লাসটা করবা, দেন তুমি মেডিজি খুলো। মেডিজি খুলে অ্যাটলিস্ট ট্রাই করো যে প্রথম 10 থেকে 15টা কোশ্চেন সলভ করে ফেলার জন্য, যে তুমি তো প্রথম 10 থেকে 15টা কোশ্চেন সলভ করতে পারো কিনা। যদি তুমি পারো, তুমি বুঝবা যে তোমার কলেজের কোনো এক্সামে তোমার আটকাবে না, তোমার এইচএসসিরও কোনো সৃজনশীল আটকাবে না। তো এই 10 থেকে 15টা কোশ্চেন করতে যে আটকে যাবে, এই জন্যই ক্লাসগুলো দেওয়া আছে এবং প্রতি বছর কিন্তু ক্লাসগুলো আপডেট হবে। ওকে, এটা গেল। তো এবার কথা হলো যে ভাই গাইড বই কখন পড়তে পারি আমি। গাইড বই আমি পার্সোনালি সাজেস্ট করি কয়েকটা সাবজেক্টের জন্য। তুমি ধরো বাংলা প্রথমের যদি কথা বলো, এটার জন্য গাইড বইয়ের এমসিকিউ পড়া একদম ম্যান্ডেটরি, সৃজনশীল পড়া গাইড বই থেকে একদম ম্যান্ডেটরি। সো বাংলা প্রথমের জন্য গাইড বই খুবই জরুরি। সেই সাথে তুমি চাইলে ইংরাজি ফার্স্ট পেপারের জন্য গাইড বইয়ে যে মিনিংটা করে দেওয়া থাকে, যে পুরো গল্পটাকে মিনিং করে দেওয়া থাকে, কিছু সিন কম্প্রিহেনশন থাকে, কিছু ওয়ার্ড মিনিং থাকে, ওই দিক থেকে মনে হয় ইংরাজি ফার্স্ট পেপারের জন্য এই বইটা পড়া যায়। এবং অনেক ক্ষেত্রে আইসিটির জন্য এই বইটা পড়া যায়, কারণ এখানে প্রচুর এমসিকিউর কালেকশন থাকে গাইড বইয়ের মধ্যে। বাট আইসিটির সিকিউও কিন্তু তুমি টেস্ট পেপার মেডিজি থেকে পাবা। আবার ইংরেজির সেকেন্ড পেপারের জন্য কিন্তু তোমাকে টেস্ট পেপার মেডিজি পড়তে হবে। ওকে, তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি পড়বো? বাংলা দ্বিতীয় পত্রের জন্য টেস্ট পেপার পড়তে পারো, অথবা আমাদের একটা বই আছে কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, ছোট্ট একটা বই, এক বই পড়লে আর লাগে না। সো আলাদা করে টেস্ট পেপার আমি বাংলা দ্বিতীয় পত্রের জন্য সাজেস্ট করতেছি না। বাট যদি কোনো সাবজেক্ট নিতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজি সেকেন্ড পেপার, পারলে ইংরেজি ফার্স্ট পেপারেরও কিছু মডেল টেস্ট, তোমার অলওয়েজ মডেল টেস্ট বা টেস্ট পেপার মেডিজি থেকে দেওয়াটা বেটার। বাট বাংলা প্রথম ইংরাজি প্রথম এই দুইটার জন্য একাডেমিক গাইড বই থাকলে তোমার জন্য বেটার, কারণ এইগুলোতে এই সাবজেক্টগুলো নিট যেগুলো আমাদের সেগুলো আমরা এই বইটাতে পাবো এবং আইসিটির জন্য আমরা গাইড বই কিনতে পারি। ওকে, তো এই অনুযায়ী গাইড বই পড়তে হবে। এখন কথা হলো যে ভাই এখন তাহলে গাইড বই এবং আমরা টেস্ট পেপার মেডিজি পড়বো কীভাবে, পড়ার ওয়েটা কী, সেটা আমি বলি। সে টু সে তুমি ক্লাস করলা, সো ধরো একটা কোচিংয়ে যায় বা আমাদের কোর্স থেকে তুমি একাডেমিক ক্লাসটা করলা ভেক্টরের। ওকে, একাডেমিক ক্লাস করা শেষ, দেন তুমি স্পেশালাইজ টপিক ওয়াইজ কিছু ক্লাস আছে, কিছু টপিকে তোমার প্রবলেম হয়েছে সেই ক্লাসগুলো করলা, দেন তোমার কিন্তু ম্যাথ সলভিং ক্লাসটাও তুমি করলা, যে ফিজিক্সের ওই চ্যাপ্টারের ভেক্টর আন্ডারে যা যা কোশ্চেন আছে আমি সলভ করলাম। এই দুইটা করা যখন আমার শেষ, দেন আমি চাইলে মেডিজি খুলে প্রথম 10 থেকে 15টা কোশ্চেন নিজে সলভ করতে পারি। বাট আরও বেটার হয় যে আগে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাসটা করলাম ভেক্টরের, দেন আমি মেডিজি খুললাম। আমার টিচার কিন্তু এখানে সলভ করাইছে, আমি কিন্তু জানি এখানে কোশ্চেনগুলো কীভাবে সলভ করানো হয়েছে বা কীভাবে অ্যাপ্রোচ করবো, দেন আমি নিজে বসে 10-15টা কোশ্চেন সলভ করে ফেললাম। আমার ওই চ্যাপ্টার এইচএসসি এবং কলেজ অ্যাডমিশনের জন্য, সরি, কলেজের যে কোনো পরীক্ষার জন্য কমপ্লিটলি ডান। এটা হলো মেডিজি পড়ার ওয়ে, যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে সাথে সাথেই মেডিজিটা সলভ করে ফেলা। এটা কেন করবা? যদি তুমি আগে থেকে করে থাকো তখন তোমার এইচএসসি পরীক্ষার আগে আমরা যখন টেস্ট পেপার সলভ করতে বলবো তখন তুমি বাকিদের চেয়ে আগে যাবা, কারণ তোমার যে 15টা কোশ্চেন আমরা তখনও সলভ করতে বলবো সেটা তোমার আগে থেকে করা আছে। তখন তুমি আরও কঠিন কঠিন কোশ্চেন অ্যাপ্রোচ করবা, ইউ উইল বি অ্যান এক্সপার্ট। এবং এই 10 থেকে 15টা কোশ্চেন করার পরে তুমি তখন জানতে পারবা যে এই যে ভেক্টর চ্যাপ্টারটা বা এই ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটা থেকে আমার বিপরীত ম্যাট্রিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ হলো ক্রেমারের রুল, তারপর হলো নির্ণায়কের 2-3টা প্রমাণ, তারপরে সর্বোচ্চ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এইটুকুই এবং গুণ। তো এই যে 4টা টপিক পড়লে যে তুমি যে ম্যাট্রিক্স নির্ণায়ক পুরো চ্যাপ্টারটা তোমার হয়ে যাচ্ছে, এটা কখন জানতে পারবো? যখন তুমি টেস্ট পেপার মেডিজি সলভ করবা। এখন তাহলে প্রশ্ন হলো যে ভাই গাইড বই কীভাবে করবো? বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমি যে কোনো সময় ক্লাস করে আসার পরে, বা এখানে তুমি বাংলার একটা টপ গদ্য বা পদের ক্লাস করলা এই কোর্স থেকে, ওকে, ক্লাস করার পরে তুমি যেটা করবা যে তুমি মূল বইটা রিডিং পড়বে এবং শব্দার্থ মূল ভাব পড়ে ফেললা, তোমার বই পড়া শেষ। এখন তোমার টার্গেট হলো যে এই বইয়ের জ্ঞানটা কাজে লাগায় এই পুরো গাইড বইয়ের যতগুলো এমসিকিউ আছে সবগুলো তুমি টিক মারে মারে সলভ করো। উত্তর কিন্তু পাশেই দেওয়া আছে, আরেকবার পড়ে পড়ে নিজে চিন্তা করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, না পারলে অ্যান্সারটা দেখে নাও, এবং যেটা তোমার কঠিন লাগবে সেটার পাশে গোল করে রাখবা। আমরা মেনলি বাংলা প্রথম পত্রের এমসিকিউটা এখানে ফোকাস করব। আরেকটা কাজ করব যে বাংলা প্রথম পত্রের জন্য এই গাইড বইয়ের শেষে যে সৃজনশীলগুলো দেওয়া আছে সেই সৃজনশীলগুলো দেখে আইডিয়া নিব যে আমার পরীক্ষা হলে সৃজনশীল কীভাবে লিখতে হবে, কারণ অলওয়েজ তুমি বানায় লিখতে পারবা না, রাইট? আচ্ছা, এবং ইংরাজি প্রথম পত্রের ক্ষেত্রেও যে একটা ইংলিশ সিন কম্প্রিহেনশন আমি অর্থ বুঝতেছি না, তাই আমি বাংলা এবং ইংলিশ মিনিং একসাথে করে পড়লাম একটা গাইড বই থেকে। কিন্তু ইংরাজি দ্বিতীয় পত্রের জন্য রুল টুল পড়ে লাভ নাই, কোনো গ্রামার বই দেখার দরকার নেই, চাইলে অনলাইনে এই কোর্স থেকে একটা দুটা ক্লাস করলা, তারপরে তুমি সুন্দর মতো প্র্যাকটিসে চলে যাবে টেস্ট পেপার মেডিজিতে। এবং ইংরাজি প্রথম পত্রের প্র্যাকটিসটাও আমি গাইড বই থেকে সাজেস্ট করি না, আমি সাজেস্ট করি হলো আমাদের টেস্ট পেপার থেকে। তাহলে এখন প্রশ্ন হলো ভাই আরেক ধরনের গাইড বই আছে, ওকে, আরেক ধরনের গাইড বই আছে, সেটা হলো অ্যাডমিশন গাইড বই, অ্যাডমিশন গাইড বুক। ওকে, তো
অ্যাডমিশন গাইড বইয়ের একটা উদাহরণ হলো এই যে আমাদের অ্যানালাইসিস সিরিজ, যদি এটা গাইড বই না, এটা গাইড বই প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন, এটা অন্য এক টাইপের বই, বাট অ্যাডমিশন গাইড বই। সো অ্যাডমিশন গাইড বই হলো ডিফারেন্ট থিং, এটা এইচএসসি লেভেল শুরু থেকে পড়তে পারো, ভার্সিটি ইউনিটিতে দেখতে পারো এমসিকিউ প্রিপারেশনের জন্য, বাট এগুলো নর্মালি আমরা সাজেস্ট করি অ্যাটলিস্ট বইগুলো কমপ্লিট হওয়ার পরে বা 70-80% হওয়ার পরে, যখন তোমাদের প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় আসবে ঠিক ওই সময় তোমরা এই গাইড বইগুলো পড়বা। তার আগে দেখার দরকার না, যদি কারো একান্ত ইচ্ছা থাকে এখানে ইউনিভার্সাল লেকচার শিট যেটা আছে ওটার মধ্যে আমাদের গাইড বই যা কিছু লাগে সব দিয়ে দেওয়া আছে। ওকে, তো এই অনুযায়ী তোমাদের আগানো উচিত, বাট অ্যাডমিশনের গাইড বই একদম শুরুর দিকে দেখাটা সাজেস্টেড না, পরে দেখো একটু 6 মাস যাওয়ার পরে বইটা সম্বন্ধে একটু যখন ওভারঅল আইডিয়া আসবে তখন আমরা অ্যাডমিশন গাইড দেখবো, তখন ম্যাচুরিটি ভালো থাকবে আমাদের। ওকে, আমি বলে দিব তোমাদেরকে, আমি তোমাদের এক বছরের টাইমলাইন দিছি না, যারা আগাচ্ছ আমাদের এক বছরের টাইমলাইন অনুযায়ী কোর্স থেকে তোমরা ওই টাইমলাইন অনুযায়ী আগাইতে থাকো, ঠিক আছে? তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে, আশা করি তোমাদের কনফিউশনটা শেষ হয়ে গেছে। এবং 24 ব্যাচের যারা বাজারের সবচেয়ে সেরা কোর্স হাজার হাজার মানুষজন করতেছে, HSC 24 একাডেমিতে অ্যাডমিশন করছে, ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করে এখনই এনরোল করে ফেলতে পারো, কারণ তোমার যা কিছু প্রয়োজন সব এক কোর্সে পাবা। টাটা।